হ্যালো ফ্রেন্ডস বেঙ্গল কম্পিটিটার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন আমার সমস্ত শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার ক্লাসটা শুরু করছি আর আমার যে সমস্ত ভিউয়ার্স আছো তাদের ছোটদের অনেক ভালোবাসা আর যারা বড় আছো তাদেরকে সম্মান জানিয়ে আজকের ক্লাসটা শুরু করছি দেখো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো ভারতের ইতিহাস যেটা যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক এখানে আমরা খুব ইম্পর্ট্যান্ট পঞ্চাশটা ইতিহাসের প্রশ্ন সম্পূর্ণ বাংলায় নিয়ে আলোচনা করব। এবং এটা এমসিকিউ বেসিস আলোচনা হবে তোমরা আগে প্রথমে উত্তরটা একটু ভেবে নেবে তারপরে আমি সঙ্গে সঙ্গে অ্যান্সারটা দিয়ে দেবো এক সেকেন্ড মতো টাইম পাবে এক থেকে দু সেকেন্ড প্রশ্নটা উত্তরটা ভাবার জন্য তোমাদের সামনেই অপশান থাকবে দেখবে এবং রেডি হবে আরেকটা কথা যদি তোমাদের মনে হয় যে কোনো উত্তর ভুল আছে সেটা আমাদের কমেন্টে জানাবে আমরা ভেরিফাই করে অবশ্যই সেটা ডিসক্রিপশানে কারেকশান করে দেবো ঠিক আছে চলো আজকের ভিডিও শুরু করছি ভিডিওটি শুরু করার আগে বলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম আরও ভিডিও পেতে দেখো প্রথম প্রশ্ন কি বলছে ডন সোসাইটির কে প্রতিষ্ঠা করেন ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এক নম্বর প্রশ্ন ডিরোজিও রাধাকান্ত দেব সতীশচন্দ্র মুখোপাধ্যায় না অশ্বিনী কুমার দত্ত ডন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অ্যান্সারটা দেখে নাও সতীশচন্দ্র মুখোপাধ্যায় অপশান সি সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটির প্রতিষ্ঠাতা নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু এটা কে বলেছিলেন সংগ্রামী জীবন সংগ্রামহীনতা মৃত্যু এটা জীবনের পক্ষেও প্রযোজ্য লাইনটা এটা কে বলেছিলেন এই লাইনটা দেখে নাও অ্যান্সারটা স্বামী বিবেকানন্দ অপশান ডি স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন নেক্সট দেখো পরের প্রশ্ন শিলাদিত্য উপাধি কোন রাজা নেন অপশন মানে তিন নম্বর প্রশ্ন শিলাদিত্য উপাধি কোন রাজা ছিল সমুদ্রগুপ্ত শশাঙ্ক হর্ষবর্ধন নাকি ধর্মপাল শিলাদিত্য উপাধিটি কোন রাজার অ্যান্সারটা দেখো হর্ষবর্ধন অপশান সি অপশান সি হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি পেয়েছিলেন বা নিয়েছিলেন নিজে অন্ধকূপ হত্যা ত কত সংঘটিত হয় কোথায় এই যে অন্ধকূপ হত্যা এই ঘটনাটি কোথায় সংঘটিত হয় কলকাতা মুম্বাই দিল্লি না হায়দ্রাবাদ দেখো অ্যান্সারটা দেখে নাও অপশান এ কলকাতা কলকাতায় হয়েছিল এই ঘটনাটি অন্ধকূপ হত্যা নেক্সট দেখো পরের প্রশ্ন বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন লর্ড ক্লাইভ কর্ণওয়ালিস ওয়ারেন হেস্টিংস না লর্ড রিপন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রচলন করেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রশ্নগুলো বেছে বেছে এখানে রাখা হয়েছে তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওটি প্রশ্নগুলো কেমন লাগছে তোমাদের দেখে নাও অ্যান্সারটা লর্ড কর্নওয়ালিস অপশান বি লর্ড কর্নওয়ালিস অপশান বি বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন নেক্সট পরের প্রশ্নটা দেখবে ছ নম্বর চার মিনার কে নির্মাণ করেন খুব ইম্পর্টেন্ট চার মিনার কে নির্মাণ করেন আকবর শাহজাহান শাহ নাকি আলাউদ্দিন খলজি কে নির্মাণ করেন চারমিনার দেখে কুলি কুতুব শাহ ঠিক আছে এটা অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় পনেরোশো ছাপ্পান্ন ছিয়াত্তর চল্লিশ না ছাব্বিশ হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় দেখে নাও সালে হলদিঘাটের যুদ্ধ হয় বি প্রশ্ন নম্বর সমাজকে প্রতিষ্ঠা করেন খুব সমাজকে প্রতিষ্ঠা করেন এর সঙ্গে সঙ্গে তোমরা কমেন্টের উত্তরটা জানিও ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন অ্যান্সারটা দেখে নাও আত্মারাম পাণ্ডুরঙ্গ অপশান বি আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা করেন নেক্সট ন নম্বর প্রশ্ন দেখো সত্য বিলোপ নীতি কে প্রয়োগ করেন প্রশ্নগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে সত্য বিলোপ নীতি কে প্রয়োগ করেন দেখে নাও অ্যান্সারটা লর্ড ডালহৌসি অপশান ডি লর্ড ডালহৌসি অপশান ডি নেক্সট প্রশ্ন গান্ধী আরোইন চুক্তি কি নামে পরিচিত গান্ধী আরোইন চুক্তি কি নামে পরিচিত লখনৌ চুক্তি দিল্লি চুক্তি পুনা চুক্তি না সিমলা চুক্তি গান্ধী আরোইন চুক্তি দেখে নাও অ্যান্সারটা দিল্লি চুক্তি অপশন বি গান্ধী আরোহীন চুক্তি দিল্লি চুক্তি নামে পরিচিত পরের প্রশ্নটা দেখব আমরা এগারো নম্বর প্রশ্ন দেখো বলছে চোল বংশের প্রতিষ্ঠাতা কে রাজেন্দ্র চোল কুলতুং বিজয় চোল না রাজরাজ চোল বংশের প্রতিষ্ঠাতা যারা অ্যান্সারটা জানো না দেখে নাও বিজয় চোল চোল বংশের প্রতিষ্ঠাতা নেক্সট পরের প্রশ্ন হান্টার কমিশন কার আমলে ভারতে আসে হান্টার কমিশন কার আমলে ভারতে আসে লর্ড লিটন লর্ড রিপন লর্ড কর্নওয়ালিস না লর্ড ক্যানিং হান্টার কমিশন কার আমলে ভারতে আসে অ্যান্সারটা দেখে নাও লর্ড রিপন অপশন বি লর্ড রিপন অপশান বি নেক্সট প্রশ্ন ১৩ নম্বর গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন সারনাথ বৌদ্ধগত কুশীনগর না বৈশাখী দেখো বৌদ্ধ অপশন অপশান বি চোদ্দ নম্বর প্রশ্ন হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল কনৌজ পাটলিপুত্র নালেন্দা না থানেশ্বর হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল দেখে নাও অ্যানসারটা থানেশ্বর অপশান ডি হর্ষবর্ধনের রাজধানী থানেশ্বর নেক্সট পনেরো নম্বর অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য অজন্তা গুহা কোন যুগের স্থাপত্য অজন্তা গুহা কোন যুগে স্থাপত্য দেখো অ্যান্সারটা অপশান সি গুপ্ত যুগে অজন্তা গুহা চিত্র এগুলো তৈরি হয়েছিল গুপ্ত যুগে নেক্সট ষোলো নম্বর কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্ত মৌজের আমলে ভারতে আসেন প্রশ্নগুলো কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও বেছে বেছে এখানে প্রশ্ন তৈরি করা হয়েছে তোমাদের পরীক্ষার জন্য সামনে জেল পুলিশের জন্য প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কোন বিদেশি পর্যটক চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে আসেন ফাহিয়েন মেগাস্থিনিস সিউএনসাং না উপরের কেউই নন দেখে নাও অ্যান্সারটা মেগাস্থিনিস আসে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে কে আসে মেগাস্থিনিস নেক্সট পরের প্রশ্ন দেখো শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন শ্রী চৈতন্যদেব কার কাছে দীক্ষা নেন দেখে নাও অ্যান্সারটা ঈশ্বর কবি অপশান বি ঈশ্বর কবির কাছে তিনি দীক্ষা নেন আঠেরো নম্বর প্রশ্ন দেখো নন্দবংশের প্রতিষ্ঠাতা কে মহানন্দ ধনন্দ নাগদশক না কালাশক নন্দবংশের প্রতিষ্ঠাতা কে দেখে নাও অ্যান্সারটা অপশান এ মহানন্দ নন্দবংশের প্রতিষ্ঠাতা অপশান এ মহানন্দ নেক্সট উনিশ নম্বর মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন দেখো অ্যান্সারটা অপশান সি বৃহদ্রত যারা জানো ইতিহাস সম্পর্কে তাদের কাছে প্রশ্নগুলো খুবই সোজা প্রশ্ন এরকম প্রশ্নই পরীক্ষায় আসে কিন্তু অনেক সময় অপশানে গোলমাল হয়ে অ্যান্সার কিন্তু রং হয়ে যায় তো নেগেটিভ না যাতে হয় সেদিকে খেয়াল রাখবে আর যারা জানো না দেখে নাও কুড়ি নম্বর দেখো বিম্বিসারের পর কে রাজা হন অজাতশত্রু অশোক আরিসেনা না বিশক দেখে নাও অ্যান্সারটা অজাতশত্রু অপশান এ অজাতশত্রু তাহলে বিম্বিসারের পর কে রাজা হন অপশান এ অজাতশত্রু নেক্সট পরের প্রশ্ন দেখব একুশ নম্বর প্রশ্ন দেখো বলছে জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু ছিল ঋগ্বেদ সামবেদ যজুবেদ না অথর্ববেদ মানে জাদুবিদ্যা কোন বেদের বিষয়বস্তু ছিল দেখে নাম অ্যান্সারটা অপশান ডি অথর্ব বেদ অথর্ব বেদের বিষয়বস্তু কী ছিল জাদুবিদ্যা তাহলে জাদুবিদ্যা কার বিষয়বস্তু ছিল অথর্ববেদের নেক্সট পরের প্রশ্ন বাইশ নম্বর নিচের মধ্যে যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন করেছিলেন তিনি কে ফাহিয়েন হিউয়েন সাং না এদের সবাই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন কে করেছিলেন অ্যান্সারটা দেখো হিউয়েন সাং অপশান বি নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময় হিউয়েন সাং এসেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রদর্শন তিনি করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো তেইশ তে মুচিন ইতিহাসে প্রকৃতপক্ষে কি নামে পরিচিত ছিলেন তে মুচিন ইতিহাসে প্রকৃতপক্ষে কী নামে পরিচিত ছিলেন তৈমুর নাদির চেঙ্গিজ না টোডোরমল তে মুচিন নামটা মনে রেখো অবশ্যই দেখে নাম অ্যান্সারটা চেঙ্গিজ অপশান সি তে মুচিন ইতিহাসে প্রকৃতপক্ষে কি নামে পরিচিত ছিলেন চেঙ্গিজ চেঙ্গিজ খান নেক্সট পরের প্রশ্ন চব্বিশ শকুন্তলা চরিত্রের স্রষ্টা কে ছিলেন শকুন্তলা চরিত্রের স্রোষ্টা কে ছিলেন এদের মধ্যে দেখো অ্যান্সারটা দেখে নাও কালিদাস অপশান ডি শকুন্তলা চরিত্রের স্রষ্টা ছিলেন কালিদাস নেক্সট পরের প্রশ্ন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতাকে বাবর আকবর হুমায়ুন না ঔরঙ্গজেব কাকে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় দেখে নাও অ্যান্সারটা মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় অপশান বি আকবরকে নেক্সট পরের প্রশ্ন দেখো স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন স্বদেশ বান্ধব সমিতি কে প্রতিষ্ঠা করেন অশ্বিনী কুমার দত্ত পুলিন বিহারী বিশ্বাস বিবি গাঙ্গুলি না ক্ষুদিরাম বসু স্বদেশ বান্ধব সমিতি দেখে নাও অ্যান্সারটা অপশান এ অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি প্রতিষ্ঠাতা নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় দেখে নাও অ্যান্সারটা তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ভিডিও আরও পেতে দেখে নাও হান্টার কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে অপশান বি উনিশশো সালে হান্টার কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় নেক্সট পরের প্রশ্ন দেখো আঠাশ সর্বপ্রথম প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন কোনটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত রাজনৈতিক সংগঠন কোনটি এগুলোর মধ্যে দেখে না অ্যান্সারটা ভূমধ্যকারী সমিতি অপশান বি যেটা আছে ভূমধ্যধিকারী সমিতি সর্বপ্রথম তৈরি হয়েছিল এই চারটের মধ্যে নেক্সট পরের প্রশ্ন উনত্রিশ নম্বর ডিভাইন লাইফ গ্রন্থের রচিয়তাকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ডিভাইন লাইফ তোমরা অবশ্যই জানিও কমেন্টে প্রশ্নগুলো তোমাদের কেমন লাগছে ভিডিওটি কেমন হয়েছে ডিভাইন লাইফ গ্রন্থের রচিয়তাকে কে ডিভাইন লাইফ খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় আসতে পারে এই প্রশ্নটা দেখে নাও অ্যান্সারটা স্বামী বিবেকানন্দ ডিভাইন লাইফ কার লেখা স্বামী বিবেকানন্দের নেক্সট তিরিশ নম্বর উনিশশো সালে গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো সালে গদর পার্টি কোথায় অনুষ্ঠিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উনিশশো সালে গদর পার্টি কোথায় সরি প্রতিষ্ঠিত হয় দেখে নাও অ্যান্সারটা সান ফ্রান্সিসকোতে অপশান বি সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন দেখে নেব একত্রিশ নম্বর প্রশ্ন দেখো কী বলছে গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন গান্ধীজি প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন খেদা চম্পারণ আমেদাবাদ না ডান্ডিয়া কোথায় প্রথম সত্যাগ্রহ আন্দোলন করে দেখে নাও অ্যান্সারটা অপশান বি চম্পারণে প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন নেক্সট বত্রিশ নম্বর রাওলাট কমিটি কত সালে গড়ে উঠেছিল রাওলাট কমিটি কত সালে গড়ে উঠেছিল উনিশশো আঠেরো উনিশশো সতেরো উনিশ না ষোলো রাওলাট কমিটি দেখে নাম অ্যান্সারটা উনিশশো সালে অপশান বি উনিশশো সালে রাওলাট কমিটি গড়ে উঠেছিল রাওলাট কমিটি উনিশশো সালে গড়ে উঠেছিল খুব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরু বল্লভভাই প্যাটেল না যা কর দেখো অ্যান্সারটা মতিলাল নেহেরু অপশান বি মতিলাল নেহেরু স্বরাজ দলের সম্পাদক কে ছিলেন মতিলাল নেহেরু পরের প্রশ্ন দেখো সাইমন কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় সাইমন কমিশনের রিপোর্ট কত সালে প্রকাশিত হয় কত সালে গঠিত হয় বলেনি কিন্তু কত সালে রিপোর্টটা প্রকাশিত হয়েছিল দেখো অ্যান্সারটা উনিশশো তিরিশ সালে অপশান এ উনিশশো তিরিশ সালে সাইমন কমিশনের রিপোর্ট প্রকাশিত হয় ৩৫ নম্বর প্রশ্ন দেখো বাংলার বার্ক কাকে বলা হয় বাংলার বার্ক কাকে বলা হয় দেখে নাও অ্যান্সারটা স্যার জন শোর স্যার জন শোর অপশান ডি বাংলার বার্ক নেক্সট পরের প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় দেখে নাও অ্যান্সারটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা গান্ধীজি ও আম্বেদকর পুনা চুক্তি কাদের মধ্যে স্থাপিত হয় গান্ধীজি ও আম্বেদকর অপশান বি নেক্সট সাঁত্রিশ ওয়াভেল পরিকল্পনা কবে নেওয়া হয় ওয়াভেল পরিকল্পনা কবে নেওয়া হয় ৩৭ নম্বর ওয়াভেল পরিকল্পনা দেখো অ্যান্সারটা উনিশশো তেতাল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ না সাতচল্লিশ উনিশশো সালে অপশান সি উনিশশো সালে ওয়াভেল পরিকল্পনা নেওয়া হয় নেক্সট পরের প্রশ্ন ব্রহ্ম সমাজ কত সালে গঠিত হয় ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করে এই প্রশ্নটা অবশ্যই অ্যান্সার লিখো কমেন্টে তোমরা যারা জানো ব্রহ্ম সমাজ কত সালে গঠিত হয় দেখো অ্যান্সারটা আঠেরোশো সালে খুব ইম্পর্টেন্ট আঠেরোশো সালে অপশান বি ব্রহ্ম সমাজ গঠিত হয় নেক্সট পরের প্রশ্ন উন উনচল্লিশ আলবিরুনি কোন সুলতানের আমলে ভারতে আসেন এদের মধ্যে কোন সুলতানের আমলে আলবিরুনি ভারতে আসেন আলবিরুনি বা আলবিরুনি কবে মানে কার আমলে ভারতে আসেন দেখো অ্যান্সারটা সুলতান মামুদের আমলে অপশান এ সুলতান মামুদের আমলে আলবিরুনি ভারতে আসেন নেক্সট পরের প্রশ্নটা দেখে নেব রবীন্দ্রনাথ ভারতের প্রথিক আখ্যা দেন কাকে এদের মধ্যে মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় বিদ্যাসাগর না ডিরোজিও কাকে রবীন্দ্রনাথ ভারতের প্রথিক আখ্যা দেন মহাত্মা গান্ধী রাজা রামমোহন রায় বিদ্যাসাগর নাকি ডিরোজিও দেখে না অ্যান্সারটা রাজা রামমোহন রায়কে ভারতের পথিক বলেছিলেন রবীন্দ্রনাথ পরের প্রশ্নটা দেখব একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ফাহিয়েন কার আমলে ভারতে আসেন একটু আগে বললাম হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন এখন বলছি ফাহিয়েন কার আমলে ভারতে আসেন চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম চন্দ্রগুপ্ত না সমুদ্রগুপ্ত না স্কন্ধগুপ্ত দেখো অ্যান্সারটা দ্বিতীয় চন্দ্রগুপ্তন আমলে ফাহিয়েন ভারতে এসেছিলেন খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নগুলো অবশ্যই দেখো প্রিয়দর্শিকা কার লেখা খুব ইম্পর্টেন্ট প্রিয়দর্শিকা কার লেখা কার রচনা প্রিয়দর্শিকা হিউয়েন সাং ফাহিয়েন শশাঙ্কনা হর্ষবর্ধন দেখো অ্যান্সারটা দেখে নাও অপশন ডি হর্ষবর্ধন প্রিয়দর্শিকা কার লেখা হর্ষবর্ধন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য নেক্সট পরের প্রশ্ন কৌলিন্ন প্রথা কে প্রচলন করেন সামন্ত সেন বল্লাল সেন হেমন্ত সেন নাকি লক্ষণ সেন কৌলিন্ন প্রথা কে প্রচলন করেন কৌলিন্ন প্রথা কে প্রচলন করেন দেখো অ্যান্সারটা দেখো বল্লাল সেন অপশান বি বল্লাল সেন কৌলিন্য প্রথা বল্লাল সেন প্রচলন করেন নেক্সট পরের প্রশ্ন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা গোপাল ধর্মপাল দেবপাল রামপাল দেখো অ্যান্সারটা চুয়াল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও দেবপাল অপশান সিস পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন ৪৫ নম্বর প্রশ্ন দেখো পরমেশ্বর নামে কে পরিচিত প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি প্রথম সোমেশ্বর কোনোটিই নয় এই প্রশ্নটা আগের সেটেও করা হয়েছে পরমেশ্বর নামে কে পরিচিত ছিলেন দেখো অ্যান্সারটা দ্বিতীয় পুলকেশি অপশান বি পরমেশ্বর নামে পরিচিত ছিলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি কিন্তু তোমরা অবশ্যই লাইক করো এবং এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করো অবশ্যই সমস্ত নোটিফিকেশান পেতে ছেচল্লিশ নম্বর বলছে দিল্লির কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুব মিনারের নির্মাতা কে ছিলেন মোহাম্মদ ঘড়ি কুতুবউদ্দিন আইমক ইলতুতমিস নাকি গিয়াসুদ্দিন কুতুব মিনার কে নির্মাণ করেন দেখো অ্যান্সারটা কুতুবুদ্দিন আইবক অপশান বি কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাতা নেক্সট সাতচল্লিশ নম্বর কত সালে সম্রাট অশোকের রাজ্যাভিষেক ঘটে প্রতিটা প্রশ্ন তোমরা দেখছো কিন্তু এখানে ইম্পর্টেন্ট কত সালে সম্রাট অশোকের রাজ্যাভিষেক ঘটে কত সালে সম্রাট অশোকের রাজ্যাভিষেক ঘটে তিনশো ছাব্বিশ দুশো তিয়াত্তর দুশো ঊনসত্তর দুশো একষট্টি দুশো ঊনসত্তর অপশন সি দুশো উনসত্তর খ্রিস্টাব্দে সম্রাট অশোকের রাজ্যাভিষেক ঘটে তোমাদের একটা নোটিশ জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলে কিন্তু কম্পিউটারের ওপর কোর্স বাংলা ব্যাকরণের ওপর প্লেলিস্ট তারপরে জেনারেল সায়েন্সের ওপর জিকে এর ওপর তারপরে এখন যে প্র্যাকটিস সেট চলছে সামনে যেহেতু পরীক্ষা প্র্যাকটিস সেটের ওপর সমস্ত প্লে লিস্টে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাও এই ভিডিওর ডেসক্রিপশানের সমস্ত টপিকের ওপর প্লে লিস্ট রেডি করা আছে তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে তোমাদের পছন্দমতো সাবজেক্ট তোমরা দেখতে পারবে ঠিক আছে দেখো আটচল্লিশ নম্বর প্রশ্ন কী বলছে তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন তেরোশো কুড়ি তেরোশো আটানব্বই তেরোশো ঊনসত্তর নাকি তেরোশো নিরানব্বই সালে দেখে নাও অ্যান্সারটা কী হবে অ্যান্সারটা হচ্ছে তেরোশো আটানব্বই সাল অপশান বি অপশান বি তেরোশো আটানব্বই সালে তৈমুর লং ভারত আক্রমণ করে নেক্সট উনপঞ্চাশ নম্বর প্রশ্ন দেখব কে কর তুলে নেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন কর কি তোমরা অবশ্যই কমেন্টে লিখবে করটা কী করছিল কী বিষয়ে কে করটা চালু করেছিল এখানে বলছে কে কর তুলে নেন আলাউদ্দিন খলজি শের শাহ আকবর না জাহাঙ্গীর দেখো অ্যান্সারটা কি হবে কর তুলে নেন কর তুলে নেন অপশান সি আকবর রাজা আকবরের আমলে কর তুলে নেওয়া হয় ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন দেখো আজকের শেষ প্রশ্ন পঞ্চাশ ধান সাগর কে রচনা করেন ধান সাগর এই রচনাটা কে করেন বল্লাল সেন আনন্দ ভট্ট সামন্ত সেন সন্ধ্যাকার নন্দী কে এই রচনাটা করেন দেখে নাও অ্যান্সারটা বল্লাল সেন অপশান এ ধান সাগর কার রচনা বল্লাল সেনের রচনা ঠিক আছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এরকম আরও ভিডিও পেটে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ